চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। স্বভাবতেই তাই এই রূপালী অবয়বকে ঘিরে মানুষের আগ্রহের অন্ত নেই। প্রাচীন পুরাণ থেকে শুরু করে আধুনিক জ্যোতির্বিজ্ঞানে সবেতে আছে চাঁদকে ঘিরে নানা আখ্যান ও বর্ণনা। একে ঘিরে গড়ে উঠেছে নানাবিধ কল্পকাহিনী ও রূপকথা। রূপালী থালার ন্যায় এই উপগ্রহটি পৃথিবীবাসীর কাছে চিরায়ত সৌন্দর্যের মূর্ত প্রতীক হলেও বিজ্ঞানীদের কাছে যেন এটি এক রহস্যের আধার। আপনি জানেন কি, পৃথিবী থেকে 3.5 লাখ কিলোমিটার দূরের এই উপগ্রহটি কি দিয়ে গঠিত? সম্প্রতি চাঁদের অভ্যন্তর কোন উপাদান নিয়ে গঠিত সেই তথ্যই প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সম্পর্কে। চলুন তবে আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। চাঁদকে ঘিরে বিজ্ঞানীদের সমুৎসক গবেষণা বেশ প্রাচীন। প্রায়শই বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে চাঁদকে ঘিরে নিত্য নতুন সব তথ্য। সম্প্রতি বিজ্ঞান বিষয়ক নিউজ জার্নাল নেচারে প্রকাশিত হয়েছে চাঁদের অভ্যন্তরীণ গঠন সম্পর্কিত একটি গবেষণামূলক প্রতিবেদন। প্রায় 6 দশক আগে চাঁদের মাটিতে সর্বপ্রথম মানুষের পদাঙ্ক অঙ্কিত হয়। প্রারম্ভিক সময়কার সেই অ্যাপোলো মিশনের রেখে আসা ভূকম্পন পরিমাপক যন্ত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা সম্প্রতি দেখতে পেয়েছেন চাঁদ মূলত একটি নিরেট গোলক এবং এর গাঠনিক উপাদান যথেষ্ট ঘন। বিজ্ঞানীদের আশা, নতুন এই গবেষণালব্ধ জ্ঞান চাঁদের অভ্যন্তরের গঠন নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটাবে, পাশাপাশি চাঁদের গঠনের ইতিহাসও জানা যাবে এর মাধ্যমে। সায়েন্স জার্নাল নেচারের ওই নিবন্ধে বলা হয়েছে, চাঁদ যে উপাদান দিয়ে গঠিত তার ঘনত্ব পৃথিবীতে থাকা লোহা বা আয়রনের ঘনত্বের কাছাকাছি। মূলত কোনো গ্রহ বা উপগ্রহের অভ্যন্তরীণ গঠন কেমন তা নির্ণয় করা হয় সাইজমিক ডেটা বা ভূকম্পনজনিত তথ্য উপাত্ত থেকে। বিশেষ করে ভূকম্পনের ফলে সৃষ্ট শব্দ তরঙ্গ যেভাবে ভূপৃষ্ঠে উঠে আসে এবং আসার পথে সেই গ্রহ বা উপগ্রহের অভ্যন্তরের পদার্থের সঙ্গে ধাক্কা খেয়ে যেভাবে প্রতিফলিত হয় তা থেকেই সেই গ্রহ বা উপগ্রহের গাঠনিক উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। একইভাবে এই তথ্য উপাত্তের মাধ্যমে চাঁদের অভ্যন্তরীণ গঠনেরও বিস্তারিত চিত্র গঠন করা সম্ভব। বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে যে চাঁদের কেন্দ্রভাগের গঠন অনেকটাই পৃথিবীর কেন্দ্রভাগের গঠনের মতোই। বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন চাঁদের কেন্দ্রভাগটি নিরেট পদার্থ দিয়ে গঠিত হয়েছে। এর ঠিক বাইরে তরল পদার্থের একটি আবরণ রয়েছে। চাঁদের কেন্দ্রভাগের ব্যাসার্ধ প্রায় 258 কিলোমিটার এবং এর ঠিক বাইরে অবস্থিত যে আবরণ রয়েছে তার ব্যাসার্ধ 362 কিলোমিটার। বিজ্ঞানীদের করা হিসেব অনুযায়ী দেখা যাচ্ছে চাঁদের কেন্দ্রভাগের গাঠনিক উপাদানের ঘনত্ব প্রতি ঘনমিটারে 7,822 কিলোগ্রাম, যা প্রায় পৃথিবীর ধাতু লোহার ঘনত্বের সমান। আরও মজার ব্যাপার হচ্ছে, 2011 সালেও নাসার মার্শাল প্ল্যানেটারি সায়েন্সের বিজ্ঞানী রেনে ওয়েবারের নেতৃত্বে একদল বিজ্ঞানীও এ বিষয়ে প্রায় একই তথ্য জানিয়েছিলেন। তারা সে সময় জানিয়েছিলেন চাঁদের কেন্দ্রভাগের ব্যাসার্ধ প্রায় 240 কিলোমিটার এবং চাঁদের কেন্দ্রভাগের গাঠনিক উপাদানের ঘনত্ব প্রতি ঘনমিটারে প্রায় 8,000 কিলোগ্রাম। বিজ্ঞানীরা বলছেন, আজ থেকে 320 কোটি বছর আগে যখন চাঁদ গঠিত হয়েছিল তখন এই উপগ্রহটির একটি শক্তিশালী চৌম্বকক্ষেত্র ছিল, কিন্তু সময়ের পরিক্রমার সঙ্গে সঙ্গে চাঁদের সেই চৌম্বকক্ষেত্র বিলীন হয়ে গেছে। সাধারণত কোনো একটি গ্রহ বা উপগ্রহের কেন্দ্রভাগের গতির কারণে এই চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়। তাই এই আবিষ্কার হয়তো বিজ্ঞানীদের জানতে সহায়তা করবে কেন চাঁদের আশেপাশে সেই শক্তিশালী চৌম্বকক্ষেত্রটি অদৃশ্য হয়ে গিয়েছিল। এই গবেষণার নেতৃত্বে থাকা ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষক আর্থার ব্রাউড বলেছেন, আমাদের গবেষণার প্রাপ্ত ফলাফল চাঁদের চৌম্বকক্ষেত্রের বিবর্তন সংক্রান্ত বিষয়টিকে প্রশ্নের মুখোমুখি করে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ কেন্দ্রভাগের অস্তিত্ব বিষয়ে জানতে পারায় বিষয়টি আমাদের জন্য সহজ হয়েছে। এই আবিষ্কার সৌরজগৎ সৃষ্টির প্রথম 100 কোটি বছরে চাঁদের সঙ্গে বিভিন্ন মহাকাশীয় বস্তুর সংঘর্ষের সময়রেখা সম্পর্কে যথেষ্ট অন্তর্দৃষ্টির সামনে হাজির করেছে। চাঁদের অভ্যন্তরীণ গঠনের মতো চাঁদের উৎপত্তি নিয়েও বিজ্ঞানীদের মাঝে বেশ বড়সড় মতবিরোধ রয়েছে। চাঁদের উৎপত্তি সম্পর্কিত তত্ত্বের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্যটি হল জায়ান্ট ইম্প্যাক্ট তত্ত্ব বা আদর্শ দৈত্যাকার সংঘর্ষ তত্ত্ব। তবে এটি নিয়ে এখনও ব্যাপক গবেষণা চলছে। এর পাশাপাশি একাধিক ভিন্ন তত্ত্ব প্রচলিত আছে, যেমন ফিশন তত্ত্ব, গঠন একত্রীকরণ বাঘ্নীভবন তত্ত্ব, গ্রহাণু তত্ত্ব এবং মহাকাশীয় সংঘর্ষ তত্ত্ব ইত্যাদি। সবচেয়ে প্রসিদ্ধ জায়ান্ট ইম্প্যাক্ট তত্ত্ব মতে, প্রায় 4.6 বিলিয়ন বছর পূর্বে সৌরজগতের গঠনের প্রারম্ভিক সময়ে পৃথিবী পাথর এবং লাভায় পূর্ণ ছিল। সে সময় চাঁদের কোনো অস্তিত্বই ছিল না। তবে একসময় মঙ্গল গ্রহের মতো আকৃতির আদিম প্রোটোপ্ল্যানেট থিয়ার সঙ্গে পৃথিবীর সংঘর্ষ ঘটে। এর ফলে
পৃথিবী থেকে একটি অংশ বিচ্যুত হয়ে এর কক্ষপথ থেকে বাইরে ছিটকে পড়ে। মহাশূন্যে ছিটকে পড়া অংশ হারিয়ে গেলেও এরই মাঝে কিছু অংশ আবার পৃথিবীর কক্ষপথে একীভূত হয়ে চাঁদ গঠন করে। এই তত্ত্ব অনুসারে চাঁদের উদ্ভব পৃথিবীর বর্তমান আকারের সাথে অন্তত 90% সামঞ্জস্যপূর্ণ। এমনটা তখনই হওয়া সম্ভব যখন কোনো বস্তুর সাথে সরাসরি সংঘর্ষ হয়ে থাকবে। প্রোটোপ্ল্যানেটটির থিয়া নামটি গ্রিক পুরাণে উল্লেখিত চাঁদের দেবী সেলেন এর মা থিয়া থেকে গ্রহণ করা হয়েছে। আধুনিক কম্পিউটার ব্যবহার করে দেখা গিয়েছে এই সংঘর্ষের ফলে যে শক্তি উৎপন্ন হতে পারে তার পরিমাণ অত্যন্ত বেশি। এরূপ বিশাল সংঘর্ষে ট্রিলিয়ন টনেরও বেশি বস্তু বাষ্পীভূত এবং গলে যাওয়ার কথা। এমনকি এতে পৃথিবীর কোনো কোনো অংশের তাপমাত্রা 10,000 ডিগ্রি সেলসিয়াস বা 18,000 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলেও ধারণা বিজ্ঞানীদের। তবে আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং পরামর্শ। আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের নতুন উদ্যমে কাজ করবার প্রেরণা যোগায়। এবং অবশ্যই এমনই নিত্য নতুন সব অজানা তথ্য ভাণ্ডারের সন্ধান পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে। আজ তবে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত গল্প আড্ডায় মেতে থাকুন পৃথিবীর গল্পের সাথে।